বন্ধুরা, তোমাদেরকে যে বলেছিলাম না, আমি একটা ভালো রান্না করে তোমাদেরকে দেখাবো, হ্যাঁ সারপ্রাইজ দেবো, সেটা না আমি আজকে করব। তা সেটার জন্য আমাকে তো কিছু প্রিপারেশন করতে হবে। চিকেন, সেটার নাম হলো হোম মেড চিকেন পিৎজা। তোমরা অবাক হয়ে যাচ্ছ, বাবা পিৎজা আবার কী করে হোম মেডে বানাবে? পুরো পিৎজার যে বেসটাও আমি হাতে বানাবো, ওটাও আমার দোকান থেকে কেনা বেস না, সবটাই পুরো নিজে হাতে বানাবো। তা সেটা তোমরা পরপর দেখতে এসো এখন। তা আমি এখন চিকেনটা কী করে সাথে করে রাখতে হবে, তো সেটা আমি এখন তোমাদেরকে করে দেখাচ্ছি। চিকেনে কী কী মশলা দিচ্ছি সেটা দেখো। এই দেখো, এদিকে চিকেনে প্রথমে আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। এদিকে শোনো, লঙ্কা দিলাম, মরিচ গুঁড়ো দিলাম, আর এভারেস্টের তন্দুরি চিকেন মশলা দিচ্ছি। এটা একটু বেশি করে দিতে হবে, এটার জন্যই ফ্লেভারটা ভালো হবে। আর নুন দেব, নুন তো সব রান্নাতেই দিতে হবে, নুন ছাড়া তো রান্নাই হবে না। এবার আমি গ্যাসটা জ্বেলে নেবো। আর এতে আমি এটা আমি এই বর্জেসের অলিভ অয়েল দিয়ে করব। হ্যাঁ তোমরা দেখো, বর্জেস অলিভ অয়েল ক্লাসিক, অল্প তেল, খুব বেশি তেল না, খুব রিচ নয়, কিচ্ছু নয়, আমি অল্প একটু তেল দেবো। দেখেছো কইটুকু দিয়েছি, 1-2 চামচের মতো। এবার চিকেনটা মাখিয়ে নিলাম। এভাবে চিকেনটা একটু সফট করে ফ্রাই ফ্রাই করে নিতে হবে। দেখো চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম, আর চিকেনটা আমি নামিয়ে নিচ্ছি। আমি না একটু ঈষৎ উষ্ণ গরম জলে একটু হাফ চামচ চিনি দিয়ে আর ইস্ট দিয়ে 2 চামচ ইস্ট, কারণ আমার এটা প্রায় 2.5 কাপ মতো ময়দা আছে, দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, দিয়ে ইস্টটা একটু ফুলে উঠেছে। অ্যাক্টিভ ইস্ট তো, অ্যাক্টিভ ইস্ট হলেই এটা ফুলে উঠবে। হ্যাঁ এই দেখো, হ্যাপি শেফের বেকিং ইস্ট, ড্রাই ইস্ট, হ্যাঁ বেকার্স ইনস্ট্যান্ট, আর গণেশের ময়দা। আর ময়দাটায় আমি একটু সামান্য নুন দিয়েছি, দিয়ে আমি এটা মেখে নেবো। যদি ইস্টের জল কম পড়ে, তোমরা
একটু নর্মাল জলও কিশোর উষ্ণ এমনি প্লেন জলও এই জায়গাটা ধুয়ে দিতে পারো। কেন বেশি জলে করতে পারি না কেন জানো তো, ইস্টটা ফুলে ওঠে তো, ফুলে উঠে কাপ থেকে পড়ে যাবে। এই ময়দাটা খুব নরমও করবে না, খুব টাইটও করবে না, মোটামুটির উপর ময়দাটা একটা ডো বানিয়ে নেবে। দিয়ে দু ঘন্টা আছে তো, চলছে তো, দু ঘন্টা মতো ময়দাটা একটা সাদা কাপড়ে এমনি একটা ভিজে কাপড়ে মুড়ে চাপা দিয়ে রেখে দেবে। ময়দার ডোটা করা হয়ে গেছে, এরকম টাইটও না খুব নরমও না, এরকম হালকা হালকার উপর মাখা হবে। হ্যাঁ, এই ফুলে একবার এতখানি হয়ে যাবে। এবার আমি এটাকে একটা ভিজে কাপড় দিয়ে এরকম একদম মুড়ে, এটা আমার পরিষ্কার রান্নাঘরের কাপড়, সব জিনিসই মুড়ে রাখার কাপড়, রঙিন কাপড় সাদা কাপড় তো পাওয়া যায় না, কিন্তু একদম ভালো জিনিস। দিয়ে আমার মুড়ে রাখা রইল প্রায় 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা মতো এটা থাকবে, তারপর এটাকে আমি বানাবো, পরে আবার দেখাচ্ছি। হোমমেড পিজা শুনে তোমরা তো অবাক হয়ে যাচ্ছ, বাবা এ আবার কেমন হবে, একবারে ডোমিনো স্টাইলের পিজা হবে, যা হবে একবারে না লোভনীয় যা জিনিস হবে। আমি সব পিজা বেসটাও কিন্তু তৈরি করে নিচ্ছি, এটাও কিন্তু বাইরের কেনা নয়। হ্যাঁ, আমি দেখবে এসো আমি কীভাবে বানাতে থাকি, আমি তো আর লোভ সামলাতে পারছি না যে এটা মানে কখন তৈরি হয়ে উঠবে। তাহলে আমি তো ময়দাটা মেখে রেখেছিলাম, তোমাদেরকে বলেইছি ময়দাটা মেখে রেখেছি, তা ইস্ট ইস্ট দিয়ে ময়দাটা মেখে রেখেছি। তা আমি এবার এটাকে দেখো কেমন ফুলে গেছে, তপতপে হচ্ছে, এটাকে আমি ভুষো মারবো, ভুষো মারবো, ভুষো মেরে মেরে এটা আবার আগের মতো হয়ে যাবে। করবো তো বেকিং ট্রেটাতে একটু ময়দা দিয়ে দিচ্ছি, সমানভাবে চেপে 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 বাড়াতে হবে যেন মাঝখানটা মোটা হয়ে না থাকে আবার সাইডটাও মোটা হয়ে না থাকে। এরকম ভাবে ভাবে এ করতে হবে, কালকে সেই ফর্কটা দেখো মাঝখানটা উঁচু উঁচু হয়ে যাচ্ছে। এইসব সাইড ফাইডগুলো না মোটা হয়ে যাচ্ছে, এগুলো এটা আরো বাড়বে। গোল না হয়ে চৌকো হয়ে গেল, তুমি চৌকো পিজা বানাবে, এবার আমি একটা ফর্ক দিয়ে এটাকে এই
এবার আমি এতে পিজা পাস্তা সস আছে সেই পিজা পাস্তা সস এবার এটাতে একটু মেয়নিজ দেবো মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নেব মধ্যে আমি একটু অরিগানো দিয়ে দিচ্ছি দেখো এটা একটা টপিং আছে এটা এটাতে তোমার হ্যাপি হ্যাপি শেফের টপিং হ্যাঁ এর মধ্যে তোমার সব রকম মানে ভেজিসগুলো অলিভ টলিভ সবগুলো থাকে রেডিমেড এটা বিগ বাস্কেটে পাওয়া যায় বেবি কর্ন তারপরে ইয়েলো রেড গ্রিন ব্ল্যাক পেপার হয় পেপার হয় পেপার হয় না বেল পেপার সে বেল পেপার সব থাকে এই যে ইয়েলো রেড সব বেল পেপার অলিভ এইসব আছে দেওয়া থাক এবার এর মধ্যে আমি মাংস দিয়ে নেব চিকেনগুলো তন্দুরি মশলা লঙ্কা গুঁড়ো এইসব দিয়ে আর অলিভ অয়েল দিয়ে এটাকে একটু সতে করে রেখে দিয়েছি এবার এতে চিজ দেওয়া হবে এই আমি না এর ওপরে সব চিজ গ্রেট করে দিচ্ছি যত চিজ দিতে পারবে তত ভালো হবে মাইক্রোটা প্রিহিট হয়ে গেছে 200 ডিগ্রিতে আমি এটা এবার ঢুকিয়ে দিলাম মাইক্রো ভেতরে দিয়ে চাপা লাগিয়ে দিলাম বন্ধুরা আমি এটা খুললাম মাইক্রোটা খুলে এবার এটা বার করছি
আমার গ্লাভস আছে, আমি সবসময় ব্যবহার করি না, এটা দিয়ে হয়ে যায়। থালা আনবি না? এই দেখো দেখেছ কেমন সরসর করে এটা হয়েছে, নড়ছে একদম চিজি চিজি এরকম হয়ে গেছে। আমি বাবা আর লোভ সামলাতে পারছি না, আমাদেরকে দেখা, আমি আর লোভ সামলাতে পারছি না, তোমাদেরকে এই দেখালাম। এবার আমি ছেলেকে টেলেকে সবাইকে এই কাটার দিয়ে কেটে 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 দেখাবো, খাওয়াবো। হ্যাঁ, তাহলে তোমরা এটা বানাবে, খুব শক্ত ব্যাপার একদম নয়। নিজে হাতে বেস বানিয়ে নেবে ময়দা দিয়ে, বাইরের কার ওই পুরনো অতদিনের ইস্পিস দেওয়া বেস, তার থেকে আমি এখন তাহলে শেষ করছি। আর আমি সামলাতে পারছি না চিবে জল, আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে চলে আসব। তোমরা কমেন্টস কিন্তু অবশ্যই করবে আর শেয়ার করবে, এত ভালো জিনিসটা শেয়ার করবে যে হোমমেড ডোমিনো স্টাইলে পিজা কীভাবে বাড়িতেও বানানো যায়, মাইক্রো ওভেন ছাড়াও বানানো যায়, গ্যাসের মধ্যে ডেচকি বসিয়ে নুন দিয়ে তার মধ্যে একটা ঝিক বসিয়েও চাপা দিয়ে করা যায় কেকের মতো। আমার মাইক্রো আছে বলে আমি মাইক্রো করেছি, তোমরা বলে যে আমাদের তো মাইক্রো নেই, আমরা কী করে করব, মাইক্রো ছাড়াও করা যায়। তাহলে আজকের মতো টাটা, আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। শুভরাত্রি।